আসসালামু আলাইকুম, আমি তানজিমুল ইসলাম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের এইচএসসি পরীক্ষায় এমসিকিউতে ভালো করতে পারি, আর সায়েন্সের সাবজেক্টের এমসিকিউ বিশেষ করে ফিজিক্স আর ম্যাথ নিয়ে কথা হবে। তো আমরা স্বভাবতই দেখি যে এমসিকিউ সলভ করতে গেলে আমাদের খুব একটা বেশি এমসিকিউ সলভ আমরা করতে পারি না, 10টা বা 15টা বা 18টা, এরপর আর বেশি হয় না। আর আমরা ভালো করে জানি যে জিপিএ 5 নিয়ে আসার জন্য আমাদের এমসিকিউতে 20-এর উপরে পাওয়া, বিশেষ করে 23 বা 24 নিয়ে আসাটা খুবই জরুরি। যদি আমরা আনতে পারি তাহলে আমাদের টোটাল স্কোর এগিয়ে যায় এবং আমরা এমসিকিউ এর জন্য প্লাস সহজে নিয়ে আসতে পারি। কারণ আমরা জানি যে সৃজনশীলে আমাদের ফিজিক্স কিংবা ম্যাথে যখন সমাধান করব তখন 3 মার্ক কিংবা 4 মার্কের একটা কোশ্চেনে আমাদের প্রবলেম হতেই পারে। আমরা 3 মার্কের একটা কোশ্চেনের উত্তর ভুল করে আসতে পারি, কিংবা 4 মার্কের একটা কোশ্চেনের গাণিতিক যুক্তি আমরা ঠিকঠাক মতো না দেওয়ার কারণে আমাদের নাম্বার কিছু কমে যেতে পারে। আর এই জন্যই আমাদের সব সময় ব্যাকআপ রাখতে হবে এমসিকিউর ভালো নাম্বার। এমসিকিউ আর প্র্যাকটিক্যালে যদি আমরা ভালো নাম্বার নিয়ে নিতে পারি তাহলে সৃজনশীলের মাধ্যমে খুব সহজেই আমরা জিপিএ 5 নিয়ে আসতে পারবো। তো আজকে আমি একটা মাত্র ভালো টেকনিক বলবো, আমার কাছে সবচেয়ে ভালো টেকনিক মনে হয়েছে এটা, যে টেকনিকটা আমি শেয়ার করতে যাচ্ছি এটার সাহায্যে আমরা ইজিলি 20টার উপরে এমসিকিউ সলভ করার সম্ভব আমাদের দ্বারা হবে। তো এটা হচ্ছে প্রত্যহ প্রত্যেক দিন আমরা 2-এর অধিক এমসিকিউ সেট সলভ করব। 2-এর অধিক এমসিকিউ সেট বলতে আমি কি বুঝালাম, আমাদের বিগত বছরে যে প্রশ্নগুলো আছে যেমন ঢাকা বোর্ড বা দিনাজপুর বোর্ড 19 সাল, 18 সাল বা 17 সাল। তো ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে যদি বলি, ফিজিক্স ফার্স্ট পেপারে আমরা প্রত্যেক দিন 2 সেট কোশ্চেন সলভ করব। 2 সেট কোশ্চেন, মনে করো যে ঢাকা বোর্ড যদি তুমি মনে করো আমি এক সিরিয়ালি করব, তাহলে প্রথমে ঢাকা বোর্ডের 19, তারপর যে বোর্ডটা দেওয়া আছে এই বোর্ডের 19 সালের কোশ্চেন, এটা তুমি টেস্ট পেপার হোক কিংবা তোমার বইয়ে হোক যেখানে কালেকশনটা পাবা, তো এই কোশ্চেনগুলো যখন তুমি সমাধান করবা তো তুমি দেখা যায় যে রেগুলার যদি 2 সেট কোশ্চেন সলভ করো তাহলে 25 আর 2 সেট 50টা প্রশ্ন সলভ করতে এই 50টা এমসিকিউর জন্য তোমার মোটামুটি 1 ঘন্টা সময় লাগতে পারে। তাহলে তুমি 1 ঘন্টা ধরে সলভ করো এবং দেখবা যে এই 50টা এমসিকিউর মধ্যে 2 সেটের দেখবা যে 40টা বা 35টা কোশ্চেন তুমি মোটামুটি নিজে থেকে পারতেছ। তো সমস্যা হচ্ছে বাকি 15টা বা 10টা প্রশ্নে। তো এই যে 10টা বা 15টা প্রশ্ন পারতেছো না, এগুলোর জন্য তুমি কখনোই ওই টেস্ট পেপার বা মেরিটে যে সলিউশন দেখবা না, কারণ সলিউশন দেখা মানে ওই অঙ্কটা শুধু পারা। তোমার ওই অঙ্ক পারা নাই তার মানে ওই অঙ্কটা যে কনসেপ্ট বা যে টপিক থেকে আসে সেই টপিকে তোমার প্রবলেম আছে, তোমাকে সেই টপিকটা দেখতে হবে। তুমি নিশ্চয়ই এই 2 বছরে এইটুকু আয়ত্তে নিয়ে আসতে পারছো একটা প্রশ্ন দেখার পর এই প্রশ্নটা কোন অধ্যায় থেকে হয়েছে, তাহলে তুমি ওই অধ্যায়ে চলে যাও এবং ওই অধ্যায়ের ওই কনসেপ্টটা খুঁজে বের করো। তো আমরা এইভাবে ওই অধ্যায়ের ওই কনসেপ্ট খুঁজে বের করে আমরা চেষ্টা করব ওই কনসেপ্টটা নিজে থেকে ক্লিয়ার করে ওই প্রশ্নটার সমাধান বের করা। আমরা সমাধান যেটা দেওয়া আছে ওই প্রশ্নের সেটা দেখব না। এভাবে যদি আমরা রেগুলার করি, প্রথম দিকে যদি আমাদের 1 সেট প্রশ্নের মধ্যে 25টার মধ্যে যদি 10টা বা 12টায় প্রবলেম হয়, আমি যদি কন্টিনিউয়াসলি কয়েক সেট প্রশ্ন সমাধান করি তাহলে একটা সময় যায় দেখব এই সমস্যার সংখ্যা 8-10 থেকে নেমে 5 বা 6 আসছে। এবং সব বোর্ডের প্রশ্ন সলভ করার পর আমরা যদি কিছু কলেজের প্রশ্ন সমাধান করার সময় পাই তাহলে আমরা দেখবো এর সমস্যার সংখ্যাটা আমাদের নেমে আসছে 2টা বা 3টায়। আর যখন তুমি তোমার এই প্রবলেম সলভের সমস্যা 2টা বা 3টায় আনতে পারবা তাহলে তুমি বুঝবা তোমার প্রিপারেশন এখন ঠিকঠাক এবং তুমি বোর্ডের পরীক্ষায় ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে 20-এর উপর এবং 23, 24 পর্যন্ত ইভেন 25 পর্যন্ত পেয়ে থাকতে পারো। তো এই জন্য এই জিনিসটা সলভ করার পাশাপাশি আমি আরেকটা কথা বলে রাখি যে যারা বইয়ের মূল কনসেপ্ট এখনো ক্লিয়ার না, যে তুমি এগুলো সলভ করতে গেলে দেখা যাচ্ছে যে তুমি কয়েক সেট সলভ করার পরও তোমার প্রবলেমের সংখ্যা কমতেছে না, প্রত্যেকটাতেই 10টা 12টা বা 15টা পর্যন্ত প্রবলেম থাকতেছে, তখন তুমি বুঝতেছো তোমার অধ্যায়ে খুব একটা ভালো কনসেপ্ট নেই, সমস্ত অধ্যায়গুলোতেই তোমাদের একটু না একটু প্রবলেম আছে। তখন তুমি কি করবা, তখন তুমি চেষ্টা করো যে ওই অধ্যায় ভিত্তিক
আমাদের বিগত যে বছরে প্রশ্নগুলো আসা আছে বোর্ডে, এগুলো বিভিন্ন গাইড বা আমরা ওই বইগুলা টেক্সট বইগুলোর শেষে এমসিকিউ গুলো পেয়ে থাকি অধ্যায়ভিত্তিক। তাহলে তুমি আগে অধ্যায়ভিত্তিক সমাধান করো, অধ্যায়ভিত্তিক সমাধান করে খুব দ্রুত অধ্যায়ভিত্তিক সমাধান শেষে তুমি আবার ওই আমাদের সেট ওয়াইজ চলে আসো। এখন তোমার অধ্যায়ভিত্তিক এমসিকিউ গুলো করতে গেলেও যদি খুব একটা প্রবলেম হয় তাহলে তোমাকে ওই বইয়ের কনসেপ্ট ক্লিয়ার করার দরকার। সেজন্য যে কাজটা করতে হবে, তোমাকে দাগানো বই করতে হবে। এখন তোমার একাডেমিক থেকে যদি বই দাগানো না থাকে তাহলে তুমি কি করবা, তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার যে বইয়ের মোটা মোটা লাইনগুলো আছে, এই বোল্ড করা লাইনগুলো আমাদের ইম্পর্টেন্ট, তুমি তাহলে ওই লাইনগুলো আগে পড়ে নাও দ্রুত দ্রুত, রিডিং শেষ করে অধ্যায়ভিত্তিক এমসিকিউ করো, এবং অধ্যায়ভিত্তিক এমসিকিউ দ্রুত শেষ করে তুমি চলে আসো আবার সেট ওয়াইজ প্রশ্ন সমাধানে। কারণ এই সেট ওয়াইজ প্রশ্ন সমাধান করলে তোমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে একসঙ্গেই ফিজিক্স ফার্স্ট পেপার হলে গোটা ফার্স্ট পেপারের সমস্ত অধ্যায় রিভিশন হয়ে যাচ্ছে। কারণ তুমি যখন 10টা অধ্যায় মিলে 25টা কোশ্চেন সলভ করবা, এই 25টা কোশ্চেন বিভিন্ন অধ্যায়, তোমাকে বিভিন্ন অধ্যায়ের সূত্রগুলো মনে করতে হবে। কেউ কেউ ভাবতে পারো যে ভাইয়া আমার তো এখনো সমগ্র বই রিভিশন দেওয়া শেষ হয়নি, আগে রিভিশন দেওয়া শেষ হোক তারপর আমি ফুল এমসিকিউ সেট দেখব। তুমি দেখবা যে তোমার এখন প্রথম দিকে চ্যাপ্টার রিভিশন দেওয়া হলে যদি শেষের দিকে চ্যাপ্টার না রিভিশন দেওয়া থাকে তাহলে তুমি মনে করতেছো ওগুলো আগে দেই, তো তুমি যখন রিভিশন দিয়ে দিয়ে শেষের দিকে চ্যাপ্টার গুলোতে চলে আসবা তখন দেখবা তুমি প্রথম চ্যাপ্টারের অনেক কিছু আবার ভুলে যেতে শুরু করছো। তো এটা তখন না, এখনই শুরু করা উচিত, তাহলে তুমি গোটা বই আয়ত্তে নিয়ে আসতে পারবা। আর এই কাজটা যদি করো তাহলে তুমি এমসিকিউতে ভালো করতে পারবা। এখন আরেকটা কথা বলে রাখি, সেটা আমাদের ডেঞ্জারাস সাইন দিয়ে আমি লিখে রাখছি, যে তুমি কখনোই এমসিকিউর জন্য চ্যাপ্টার সিলেক্ট করবা না। কারণ আমরা অনেক সময় 8টা সিজনশীল থেকে 5টা অ্যান্সার করার জন্য কিছু কিছু চ্যাপ্টার সিলেক্ট করে নিই এবং ওই চ্যাপ্টারগুলো বারবার পড়ার চেষ্টা করি, বাট এমসিকিউর জন্য এটা করা যাবে না। এমসিকিউর জন্য সব চ্যাপ্টার সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এই নিয়মটা ফলো করলে তোমরা ভালো করবা আশা করি।